হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। আমি সঙ্গে রয়েছি ভৈরব। প্রত্যেক দিনকার মতো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ নতুন একটি চাকরির খবর। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এসএসসি ফেজ 9-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় গ্রুপ সি, গ্রুপ ডি সহ বিভিন্ন পদে কিন্তু কর্মী নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমরা ভারতীয় নাগরিক হলেই ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে এবং তোমাদেরকে সম্পূর্ণ অনলাইনেই আবেদন করতে হবে। তো এখানে কিন্তু প্রচুর শূন্যপদ রয়েছে। আজকের এই ভিডিওতে আমি এই চাকরিটি সম্পর্কে তোমাদেরকে বিস্তারিতভাবে জানাবো। অর্থাৎ এখানে তোমরা যদি আবেদন করতে চাও, তোমাদের কোয়ালিফিকেশনের পাশাপাশি বয়স কী থাকতে হবে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, আবেদন তোমরা কীভাবে করবে, আবেদন ফি কী রয়েছে, পশ্চিমবঙ্গে এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে, তো সমস্ত কিছু তোমাদেরকে ভিডিওটিতে পরপর বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটিকে তোমরা কেউই স্কিপ করবে না, প্রত্যেকেই ভিডিওটিতে এক্ষুনি একটি করে লাইক করো, ভিডিওটিকে বন্ধুরা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তোমরা এই মুহূর্তে প্রত্যেকেই দেখতে পাচ্ছ আমরা রয়েছি স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এই রিক্রুটমেন্ট নোটিস তোমরা যদি ডাউনলোড করতে চাও সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবে। আসার পর এখানে দেখতেই পাচ্ছ লেটেস্ট নিউজ, এই যে সেকশনটি রয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ 24 সেপ্টেম্বর অর্থাৎ গতকাল এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নোটিস ফর ফেজ 9 2021 সিলেকশন পোস্ট। ওকে, তো এখানে ক্লিক করলে তোমরা কিন্তু এই নোটিস এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্স অ্যান্ড পেনশন, স্টাফ সিলেকশন কমিশন, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। তো এটির অনলাইন আবেদন কিন্তু গতকাল অর্থাৎ 24/9/2021 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং চলবে 25/10/2021 তারিখ পর্যন্ত। নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিজ পেমেন্টের লাস্ট ডেট কি রয়েছে, 28/10/2021 তারিখ। ওকে, এবং এক্ষেত্রে তোমাদের যে কম্পিউটার বেসড এক্সাম হবে তো সেই এক্সামটি কবে নাগাদ হতে পারে দেখতে পাচ্ছ বলা হচ্ছে January-February 2022। ওকে, নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে ন্যাশনালিটি অর সিটিজেনশিপ, এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এখানে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে এজ লিমিট। ওকে, তো এক্ষেত্রে তোমাদের বয়সের হিসেবটি করতে হবে 1/1/2021 তারিখ অনুযায়ী এবং বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু বয়সসীমা কিন্তু আলাদা আলাদা চাওয়া হয়েছে। তো সেক্ষেত্রে কোন পোস্টের ক্ষেত্রে বয়স কী থাকতে হবে তোমাদেরকে আমি ঠিক একটু পরে জানিয়ে দিচ্ছি। নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ এজ রিল্যাক্সেশন রয়েছে। এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছর বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে, ওবিসি ক্যাটাগরি প্রার্থীরা 3 বছর বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে এবং পিডব্লিউডি ক্যাটাগরি প্রার্থীরা 10 বছর বয়সের ক্ষেত্রে কিন্তু ছাড় পেয়ে যাবে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই। ওকে, অর্থাৎ তোমরা কীভাবে এখানে আবেদন করবে। তো তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। SSC.NIC.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। ওকে, আবেদন করার শেষ তারিখ প্রথমেই বলে দিয়েছি আমি তোমাদেরকে 25/10/2021 তারিখ, এই সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে। এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলি ওয়ান ফর ওয়ান ক্যাটাগরি পোস্ট। ওকে, অ্যাপ্লিকেশন ফি এক্ষেত্রে যেটি রয়েছে দেখতে পাচ্ছ 100 টাকা অ্যাপ্লিকেশন ফি রয়েছে। ওকে, এটা তোমরা কিন্তু অনলাইনেই ফি পেমেন্ট করতে পারবে। এছাড়া দেখতে পাচ্ছ এখানে বলে দেওয়া হয়েছে ওমেন ক্যান্ডিডেট এবং শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, পার্সন উইথ ডিসেবিলিটি, পিডব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদেরকে কিন্তু কোনো আবেদন ফি লাগবে না। ওকে, তোমরা ফ্রি অফ কস্ট কিন্তু এখানে আবেদন করতে পারবে। নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে সেন্টার অফ এক্সামিনেশন। তো কোথায় কোথায় এক্সাম সেন্টার রয়েছে তোমাদেরকে জানিয়ে দিই, আমাদের ওয়েস্টবেঙ্গলের মধ্যে কোথায় কোথায় এক্সাম সেন্টার রয়েছে চলো তোমাদেরকে বলে দিই। তো এখানে তোমরা আমাদের ওয়েস্টবেঙ্গলের মধ্যে এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ হুগলি, কলকাতা, শিলিগুড়ি। ওকে, এই সমস্ত জায়গায় কিন্তু এক্সাম সেন্টার রয়েছে। নেক্সট বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে স্কিম অফ এক্সামিনেশন। ওকে, তো এক্ষেত্রে তোমাদের যে এক্সাম হবে তো সেই এক্সামে কোন কোন বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন হবে, ঠিক আছে, কোন কোন বিষয় থেকে কত নম্বরের প্রশ্ন হবে সমস্ত কিছু দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো অবশ্যই তোমরা স্কিম অ্যান্ড সিলেবাস সম্পর্কে জানতে অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে তোমরা কিন্তু অবশ্যই এগুলো বিস্তারিতভাবে নিজেরা পড়ে নেবে। তো নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে। তো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোন পোস্টে কী কোয়ালিফিকেশান থাকতে হবে, বয়স কী থাকতে হবে, শূন্যপদ কী রয়েছে সমস্ত কিছু দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো চলো তোমাদেরকে আমি জানিয়ে দিই ওয়েস্টবেঙ্গলে আমাদের মোট কতগুলো শূন্যপদ রয়েছে এবং কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পোস্ট রয়েছে সাব এডিটর ইংলিশ,
তো এক্ষেত্রে তোমাদের পজ যেটি থাকতে হবে 18 থেকে 25 এর মধ্যে এবং লেভেল 6 অনুযায়ী তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। এক্ষেত্রে কোয়ালিফিকেশন তোমাদের যেটি থাকতে হবে গ্র্যাজুয়েশন বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা একটি মাত্র শূন্যপদ রয়েছে। ওকে, নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক পাশে একটি পোস্ট রয়েছে MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ। এক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 25 এর মধ্যে, লেভেল 1 অনুযায়ী স্যালারি দেওয়া হবে এবং মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং এই পোস্টে তোমরা দেখতে পাচ্ছ টোটাল 398টি কিন্তু শূন্যপদ রয়েছে এবং এখানে ক্যাটাগরির ওয়াইজ শূন্যপদগুলি দেওয়া রয়েছে, অর্থাৎ কোন কোন ক্যাটাগরিতে কটি করে শূন্যপদ রয়েছে। তাছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় বেশ কিছু পোস্ট রয়েছে। ওকে, তো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো অনেকগুলোই পেজ রয়েছে, তোমরা যদি সমস্ত কিছু বিস্তারিতভাবে জানতে চাও বা পোস্টগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চাও তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটিকে পজ করে বা নোটিফিকেশনটিকে ডাউনলোড করে সমস্ত পোস্ট সম্পর্কে জানতে পারবে। ওকে, দেখতে পাচ্ছ এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা একটি পোস্ট রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। ওকে, 18 থেকে 27 এর মধ্যে বয়স হতে হবে, লেভেল 3 অনুযায়ী স্যালারি দেওয়া হবে এবং এই পোস্টে শুধুমাত্র একটি মাত্র শূন্যপদ রয়েছে। ওকে, এছাড়া দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস যোগ্যতায় আরও বেশ কিছু পোস্ট রয়েছে, ফিল্ড অ্যাটেন্ডেন্ট, MTS অফিস অফিস অ্যাটেন্ডেন্ট, MTS ওকে, ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট। মাধ্যমিক পাস যোগ্যতায় এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। তো এইভাবে তোমরা এখানে অনেকগুলো পোস্ট কিন্তু রয়েছে, তো অবশ্যই তোমরা কিন্তু এই নোটিফিকেশনটিকে ডাউনলোড করে এই পোস্টগুলো সম্পর্কে তোমরা কিন্তু নিজের একটু বিস্তারিতভাবে পড়ে নেবে। তো এই সমস্ত পোস্টে কিন্তু বন্ধুরা নিয়োগ করা হবে এবং এক্ষেত্রে তোমাদেরকে টোটাল যে শূন্যপদ রয়েছে সেটা তোমাদেরকে আমি বলে দিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল যে শূন্যপদ রয়েছে 3,261টি। ওকে, তো প্রচুর শূন্যপদে কিন্তু এই মুহূর্তে নিয়োগের জন্য বন্ধুরা এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো তোমরা যদি আবেদন করতে চাও অবশ্যই তোমরা এই নোটিফিকেশনের PDF আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল, তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই বলি তোমরা টেলিগ্রাম চ্যানেলটিতে আমাদের যুক্ত হয়ে যাও বন্ধু টিউটোরিয়াল, তাহলে কী হবে প্রত্যেক দিনের চাকরির আপডেটগুলো তোমরা নিয়মিত সেখান থেকে পেয়ে যাবে এবং এই PDFগুলো তোমরা কিন্তু একদমই মিস করবে না, সেখান থেকে কিন্তু তোমরা এই PDFগুলোকে পেয়ে যাবে। তাই দেরি না করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এক্ষুনি যুক্ত হয়ে যাও। তো এই মুহূর্তে বন্ধুরা এই একটি বড় সুখবর ছিল তোমাদের প্রত্যেকের জন্য, নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে SSC-র মাধ্যমে এবং আপডেটটি পাওয়া মাত্রই তোমাদের জন্য ভিডিওটি আমি বানালাম। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করে দাও, ভিডিওটিকে বন্ধু বান্ধব সকলের সাথে প্লিজ একটু শেয়ার করে ইনফরমেশনটি সকলকে একটু দেওয়ার চেষ্টা করবে। আর তোমাদেরকে বলবো যারা যারা আবেদন করতে চাও এখানে কিন্তু 113টি পেজ রয়েছে, প্রত্যেকটি পোস্ট সম্পর্কে প্রত্যেকটি ডিটেলসে তোমাদেরকে জানাতে গেলে ভিডিওটির লেন্থ অনেকটাই বড় হয়ে যেত, তাই মেন মেন তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা বিস্তারিত জানার জন্য অবশ্যই নোটিফিকেশন ডাউনলোড করে সমস্ত কিছু বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরেই কিন্তু তোমরা এখানে আবেদন করবে। বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।